আপনারা সহযোগিতা করেন প্লিজ। সবাইকে বসার জন্য ভিডিও করা হয়েছে, প্লিজ আপনারা সবাই বসে যান। চলো রে ভাই, ফোন নেই, এখানে ফেরার দরকার নেই, করে না যাও। ভাই স্টিল ক্যামেরা একটু এবারে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান। ওনার বক্তব্যের পরে আমরা সবাই মিলে কেক কেটে আজকের এই উৎসবের উদ্বোধন ঘোষণা করব। সাকিব খান ভাইয়া, এই ছোট লাইট গুলো বন্ধ করেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে আজকে তেমন একটা বক্তব্য দেওয়ার কিছুই নেই। আজকে জন্মদিন, সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তার জন্মদিনে, তার মৃত্যুদিনে, প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে। আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি, আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাই, এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করি, তার সিনেমাকে অনেক পছন্দ। আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমার হাত দিয়ে তার জন্মদিনের কেক কাটতে পারছি, বাট আমি আরো অনেক আনন্দিত হতাম যদি তিনি আমার পাশে থাকতেন, কিন্তু সেটা তো আর হবার নয়, পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আজকে আপনাদের মানে আমি যেদিন শুনলাম যে এরকম একটি বড় আয়োজনের মধ্য দিয়ে এবং যে আয়োজনটি করেছেন তাপস ভাই গুণী ভাবি, তাদের সম্পর্কে আর কিছু বলার নেই, আপনারা তো সবাই জানেন যে কিভাবে বিপ্লব ঘটিয়েছে গান বাংলা চ্যানেল। আমরা প্রাউড করে বলতে পারি যে আমাদের একটি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো একটা মিউজিক চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে গান বাংলা। এবং তাপস ভাই এবং মুন্নি ভাবি যে টিএম ফিল্মস এই যে ফিল্মে আসতে যাচ্ছে, এই যে চিন্তা করেছে, এই যে পদার্পণ হতে যাচ্ছে বা পদার্পণ, আমি ভাবছি যে পদার্পণ হয়েই গেছে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে এই অঙ্গনটাকেও তারা
অন্যরকম একটা রূপ দিতে পারবে, অন্যরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে দাঁড় করাতে পারবে। সেই স্পিরিট, সেই শক্তি, সেই সততা তাদের মধ্যে আছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে তাপস ভাই বন্দীভাবে ফিল করার ডিক্লেয়ার করেছে। এবং আমি সেটা আমি কেন সেটা এক বাক্যে সমস্ত বাংলাদেশের মানুষ বলবে যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের সিনেমা যেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনালে ফাইট করতে পারব। আজ এই শুভকণে সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই আমাদের, শুধু দোয়া করার। ভাই আর যান না, আর যান না। আপনারা যারাই সমস্ত দেশের আপনারা যারাই সালমান ভাইকে ভালোবাসেন প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপারেও তিনি অনেক সুখী হবে, অনেক ভালো থাকে। আপনারা কি করেন তাহলে এই জায়গায়? আপনি সেটা পারবেন, আপনি করে দেন। এবং আমি কর্তৃপক্ষের সাথে অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে সালমান ভাইয়ের নামে একটি ফ্লোর বা একটি রাস্তা একটি অভ্যন্তরে একটি সুন্দর তবে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর সালমান ভাইয়ের ছবি পোর্ট্রেট এঁকে রেখেছে, প্রত্যেকটা জন্মদিনে তার প্রত্যেকটা মৃত্যুর দিনে প্রত্যেকটা সুন্দর সুন্দর সময় যে সালমান ভাইকে মনে করে, আপনারা যে মূর্তি তার প্রত্যেকের মনে যে এঁকে রেখেছে, এর চেয়ে তো বড় প্রাপ্তি আর কিছু নেই। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত বছর ধরে সালমান ভাইয়ের প্রত্যেকটা স্পেশাল অকেশন আপনারা পালন করে আসছেন, তাকে অনেক ভালোবাসছেন এবং তার জন্য অনেক দোয়া করবেন। আবার বলছি যেন ওপারে তিনি অনেক ভালো থাকেন। এখন আমরা কেক কেটে অনুষ্ঠানটি সালমান ভাইয়ের এই জন্ম উৎসব শুভ উদ্বোধন করতে চাই। এই উদ্বোধনের মধ্যে আমি আরো কয়েকজনকে রাখতে চাই। আমি আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানের আপনারা সব মঞ্চে আসবেন, আমরা একসাথে দাঁড়িয়ে এসে আমি তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে একসাথে মিলে খেলা মেলার দিয়ে সব কিন্তু উড়া দিবে ওখানে। কোথায় ফুল প্রেম পাবে এখানে দুনিয়ার মানুষ হিসেবে যত্ন পিছিয়ে কোথায় যাবেন কোন এই যে এই যে সবাই এই যে দেখাইছে গ্রহণ করার জন্য আমার তথ্যচিত্রটি দেখবো। হয়েছে হয়েছে জান গরম লাগছে আমরা সবাই আসলে আমাদের বক্তব্য দেবেন।